নিবিরু নামের একটি গ্রহ যে পৃথিবীতে আসছে পড়তে পারে যে কোনো মুহূর্তে তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। ওই গ্রহই যে পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে তার সম্ভাবনা প্রবল। কনস্পিরেসি থিওরিস্টদের এবারে দাবি যদি সত্যি হয় তাহলে পৃথিবী ধ্বংস কয়েক সপ্তাহের ব্যাপার, আগামী সূর্যগ্রহণই হতে পারে শেষের সেদিন। ক্রিস্টিয়ান নিউমেরোলজিস্ট ডেভিড মিডে সতর্কবার্তা বেশ আশঙ্কার। তার দাবি রহস্যময় গ্রহ নিবিরু পৃথিবীর দিকে ধেয়ে আসছে দ্রুতগতিতে, চলতি মাসের সূর্যগ্রহণের দিনই আসছে পড়তে পারে নিবিরু। এই দাবির সাপেক্ষে তিনি বাইবেলের একাধিক পাতাকে উদ্ধৃতি করেছেন যেখানে রহস্যময় গ্রহের কথা রয়েছে। এর আগে নিবিরু আসছে পড়ার দাবি ইন্টারনেট গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন নাসা। যদিও পৃথিবীর বহু মানুষ নিবিরুর অস্তিত্ব বিশ্বাস করেন, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের একটি বড় অংশ। নিবিরু আরেক নাম প্ল্যানেট এক্স, যা নিয়ে 2003 সাল থেকেই চলছে নানা জল্পনা। মিড দাবি করেছিল অক্টোবরে পৃথিবীতে আসছে পড়তে পারে নিবিরু। তার আরও দাবি 23 সেপ্টেম্বরে পৃথিবীতে আসছে পড়ার আগে আকাশে দেখা যাবে এই রহস্যময় গ্রহকে। প্রথমে ইউটিউবে যান, এখানে সার্চ বটমে সার্চ করুন, টাইপ করুন এস কে স্পেস দিয়ে এইচ ও এম হোম স্পেস দিয়ে ডি ই সি এইচ এস কে হোম টেক। এবার এই সার্চ করুন, এস কে হোম টেক চ্যানেল চলে আসলো আমার। এখানে ক্লিক করুন, এই সাবস্ক্রাইব লাল রঙের লেখা আছে, এখানে সাবস্ক্রাইব করুন।